নিঃসন্দেহে রিমোট অতি গুরুত্বপূর্ণ, নিত্য ব্যবহার্য একটি ইলেকট্রনিক্স ডিভাইস। আমাদের প্রত্যেকের বাসায় টিভি, এসি কিংবা এ জাতীয় অনেক ডিভাইস আছে যেগুলো অপারেট করি রিমোটের মাধ্যমে। বিভিন্ন ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স ব্যবহারে রিমোট এখন এতটাই জরুরি, যা ছাড়া ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করা যেমন ঝামেলাপূর্ণ তেমনি বিরক্তিকর। আমার হাতে খুব সাধারণ একটা রিমোট আপনারা দেখছেন, চাইনিজ টিভির জন্য এই রিমোটগুলো খুবই কমন। ওয়্যারলেস রিমোট যেহেতু একটি ইলেকট্রনিক্স ডিভাইস, চালাতে অবশ্যই ব্যাটারি লাগে। মডেল ভেদে ব্যাটারিগুলোর ডাবল এ বা ট্রিপল এ ব্যাটারি চালিত। নিয়মিত ব্যবহারে ব্যাটারিগুলোর চার্জ ধীরে ধীরে কমতে থাকে, একসময় চার্জ শেষ হয়ে যায়, তখন পাল্টে নিতে হয় নতুন ব্যাটারি কিনে। এই ব্যাটারি কেনার ঝামেলা থেকে মুক্তি পেতে আজকের ভিডিওতে দেখাবো সাধারণ একটি রিমোটকে কিভাবে রিচার্জেবল রিমোটে রূপান্তর করা যায়। মডিফাই করা রিমোটে মোবাইল চার্জার দিয়ে চার্জ করার সুবিধা থাকবে, সেই সাথে ব্যাটারি কেনার ঝামেলা থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যাবে। ডিভাইস অনুযায়ী রিমোটের মডেল আলাদা হলেও ভিডিওতে দেখানো পদ্ধতিতে যে কোনো রিমোটকেই রিচার্জেবল বানানো যাবে। এই রিমোটটি ট্রিপল এ ব্যাটারি চালিত, প্রথমে ব্যাটারিগুলো খুলে নিব। রিপ্লেসমেন্ট হিসাবে অবশ্যই ব্যাটারি ব্যবহার করব, এজন্য বেছে নিয়েছি রিচার্জেবল ব্যাটারি। আমার কাছে এখন যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটা হলো 3.7 ভোল্ট 1000 mAh ক্ষমতা সম্পন্ন রিচার্জেবল পলিমার টাইপ ব্যাটারি। এ ধরনের ব্যাটারি যে কোনো মোবাইলের দোকান বা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে কিনতে পেয়ে যাবেন। এরপর প্রয়োজন হবে এরকম একটি ব্যাটারি চার্জিং মডিউল, এটা অটোকাট ফাংশন সমৃদ্ধ একটি চার্জিং মডিউল, ফলে ব্যাটারি থাকবে 100% সেফ। এটাই মাইক্রো এসডি পোর্ট থাকায় যে কোনো মোবাইল ফোনের চার্জার দিয়ে ব্যাটারি সহজেই রিচার্জ করে নেওয়া যাবে। এখন এই ব্যাটারি কেসের ভেতরে এই ব্যাটারি ও চার্জিং মডিউল বসিয়ে নিয়ে দেখব ফিট হয় কি না। দেখতে পাচ্ছি যে ফিট হচ্ছে, তবে রিমোটের পেছনের অংশ পর্যন্ত মডিউলটির চার্জিং পোর্টটি নাগাল পাচ্ছে না। তো তার জন্য আমাকে এখন রিমোটটি খুলে নিতে হবে। রিমোটটি টাইট ফিটিং থাকায় খুলতে বেশ কিছুটা বেগ পেতে হয়েছে, তবে শেষ পর্যন্ত রিমোটটি অক্ষত অবস্থায় খুলতে পেরেছি। এখন রিমোটের ব্যাটারি কেসের পিছনের অংশটি কেটে ফেলব এবং চার্জার পিন ঢোকানোর জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা করে নিব। এখন চার্জিং সার্কিটের সাথে ব্যাটারির নেগেটিভ ও পজিটিভ প্রান্ত দেখে ভালো করে সোল্ডার করে নেব। দেখুন আমি কিভাবে সোল্ডার করে নিয়েছি, আপনারাও ঠিক আমার মতো করে সোল্ডার করে নেবেন। এখন মাল্টিমিটার দিয়ে চেক করে দেখব সার্কিটের আউটপুটে কত ভোল্টেজ বের হচ্ছে। দেখতে পাচ্ছি যে 3.5 ভোল্ট বের হচ্ছে, যা যে কোনো ধরনের রিমোটের জন্য এটা ওভার ভোল্টেজ, কারণ আমরা জানি যে ডাবল এ বা ট্রিপল এ সাইজের ব্যাটারিগুলো 1.5 ভোল্ট করে হয়ে থাকে, আর দুইটা ব্যাটারি মিলে হয় 3 ভোল্ট। তাই এখন আমি এখানে 4007 মানের সাধারণ এ ডায়োড লাগিয়ে ভোল্ট স্টেপ ডাউন করে কমিয়ে আনবো। দেখুন একটি ডায়োড লাগানোর কারণে ভোল্ট 3.5 থেকে কিছুটা কমে এসেছে। আমি আরো একটি ডায়োড লাগিয়ে দেখে নেব। দ্বিতীয় ডায়োডটি লাগানোর পর দেখা যাচ্ছে এখন 3 ভোল্ট শো করছে, এটা রিমোটের জন্য পারফেক্ট ভোল্ট। এখন আমি সার্কিট ও ব্যাটারিগুলো রিমোটের ব্যাটারি কেসের ভিতরে ফিটিং করে নেব, আর এপাশে সুপার গ্লু দিয়ে সার্কিটটি ভালো করে আটকিয়ে দিব। সার্কিটটি বসানোর পর সার্কিটের নেগেটিভ টার্মিনালের সাথে একটু শর্ট কেবল লাগিয়ে নেব, যেটা রিমোটের নেগেটিভ টার্মিনালের সাথে লাগাতে হবে। এরপর ব্যাটারির গায়ে টেপ পেঁচিয়ে দিব, যাতে করে এটা শর্ট সার্কিট না হয়, কারণ ব্যাটারিটি ঠিক সার্কিটের উপরেই বসবে। এরপর ডায়োডের সাথে একটু শর্ট কেবল লাগিয়ে নেব, এটা হবে রিমোটের পজিটিভ কানেকশন। তারপর ব্যাটারিটি যথাস্থানে বসিয়ে ব্যাটারি কেসের উপরের কভারটি লাগিয়ে ফেলব। এবার সার্কিটের সাথে কানেকশন দেওয়ার পূর্বে সার্কিটের সাথে লাগানো স্প্রিং কানেক্টরগুলো খুলে নেব। কানেক্টরগুলো খুলে নেবার পর সার্কিটের নেগেটিভ ও পজিটিভ টার্মিনাল দেখে কানেকশনগুলো লাগিয়ে নেব। আমি প্রথমে পজিটিভ কেবলটি সোল্ডার করছি, হয়ে গেলে নেগেটিভ কেবলটিও সোল্ডার করে নেব। সোল্ডার শেষে রিমোটটি এখন ফাইনালি ফিটিং করে নেব।
রিমোটটি আগে যেমন ছিল তেমনই আছে, শুধু পরিবর্তন হয়েছে রিমোটের পাওয়ার সেকশনটি। এবার টেস্ট করে দেখার পালা এটা কেমন কাজ করে। তো তার জন্য আমি প্রথমে একটি রিমোট টেস্টার নিয়েছি। তো দেখতে পাচ্ছি রিমোটের আইআর সেন্সর থেকে সিগন্যাল বের হচ্ছে, সেটা রিমোট টেস্টারের মাধ্যমে বোঝা যাচ্ছে। তো চলুন এবার টিভি চালিয়ে দেখি কেমন কাজ করে। আমার কাছে থাকা এরকম একটি চাইনিজ টিভি দিয়ে পরীক্ষা করছি, দেখুন রিমোটটি ঠিকঠাক মতোই কাজ করছে। ব্যবহার করতে করতে যখন চার্জ শেষ হয়ে যাবে তখন এভাবে যে কোনো মোবাইল চার্জার দিয়ে রিমোটটি রিচার্জ করে নেওয়া যাবে। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও মজার মজার ভিডিও পেতে মাইক্রো প্রজেক্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।